আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালা অর্থাৎ 7B বা 7.2 আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক সমীকরণ। প্রশ্নমালাটার নাম আসলে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করতে হবে, তো সে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। কারা কারা আমার সাথে লাইনে আছো একটু দেখি, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করো। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাদের যে আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণ বলতে আমরা কি বুঝি? ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে যে সমীকরণ গঠিত হয় সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। তোমরা নবম শ্রেণীতে সাধারণ গণিত বা উচ্চতর গণিতেও ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান করেছ। আমাদের এখানে ঠিক একই ধরনের, তবে কিছু প্রয়োজনীয় সূত্র আছে, সেই অতিরিক্ত কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো ব্যবহার করে এখানে সমাধানটা করতে হবে। তো আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তার আগে এই ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার জন্য আসলে আমাদের এই ত্রিকোণমিতিক সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। অর্থাৎ আমরা সাধারণত জানি সমীকরণে একটি চলক থাকে, এক বা একাধিক চলক থাকে অনেক সময়। তো আমাদের এখানে চলক থিটা বা এক্স নিয়ে ত্রিকোণমিতির অনুপাতগুলো থাকবে। তো চলো আমরা প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করি। আমি এখনও একটু কনফার্ম হতে পারিনি যে আসলে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি। হ্যাঁ, পেয়েছি, বোর্ডটা ক্লিয়ার আছে, আমাকে জানিয়েছ। তো আমরা সূত্রগুলো দেখাচ্ছি, শিক্ষার্থীরা মন দিয়ে খাতা কলম কাছে নাও। সূত্রগুলো মনে রাখার কিন্তু কিছু কৌশল আছে, বইতে সূত্র আছে কিন্তু এলোমেলো। তো সূত্রগুলো যাতে তোমাদের সহজে মনে থাকে এবং একটু একটু ধারাবাহিকভাবে আমি তোমাদের গুছিয়ে লিখে দেব, তোমরা যাতে এবং বুঝাবার চেষ্টা করব। এক নম্বর সূত্র, সাইন থিটা সমান জিরো হলে থিটা ইকুয়াল টু এন পাই যখন এন বিলংস টু জেড। শিক্ষার্থীরা, এন বিলংস টু জেড মানে এখানে যে দেখো, সাইন থিটা সমান জিরো হলে, প্রথম কি লিখেছি, সাইন থিটা সমান জিরো হলে থিটা ইকুয়াল টু এন পাই। তাহলে এন কি? অজানা রাশি। তাহলে এই এনের মানগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব? এনের মানগুলো আমরা জেড সেট থেকে সংগ্রহ করব। নিশ্চয়ই আমরা জানি জেড সেট কি, তারপরও আমি বলছি যে জেড সেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ মাইনাসের দিকে -1, 2, 3, 4 এভাবে করে অসংখ্য, এবং প্লাসের দিকে 1, 2, 3, 4 এভাবে করে অসংখ্য, এবং কোনো নির্দিষ্ট শেষ নেই এবং জিরো তো আছেই। তো এই পূর্ণ সংখ্যাগুলো নিয়ে যে গঠিত সেট হয় সেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। তো আমরা এন এর মানটা এখান থেকে সংগ্রহ করতে হবে অঙ্কে প্রয়োগের ক্ষেত্রে। দুই নম্বর সূত্র, শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ কিনা আমি একটু লক্ষ্য করি। গুড, একজন উত্তর দিয়েছ জেড কি, ধন্যবাদ তাকে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে কস থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু
कमा जखन एन बिलंगस टू जेड। आमी बोर्ड क्लीन करब एकटू जानाओ उठानो होले जारा एखोनो आमार क्लासे संयुक्त हओनी तारा द्रुत जयन करो। आजकेर आमादेर जे क्लासटी एटी खुबी गुरुत्वपूर्ण। एई सूत्रगुलो जे सूत्रगुलो निये आमी आजके आलोचना करछि एई सूत्रगुलो छाड़ा किन्तु एई प्रश्नमालार अंक तुमि करते पारबे ना। सूत्रगुलो तोमाके बुझते हबे। सूत्रगुलो काछाकाछि একই রকম অনেকটা একই রকম। তোমাকে কোন যা অঙ্কের জন্য কোন সূত্র ব্যবহার করতে হবে এখানে কিন্তু বিশেষ কিছু কথা আছে। সুতরাং তোমরা যারা ক্লাস এখনো জয়েন করনি দ্রুত জয়েন করো, যারা আছো তারা অন্যদেরকে নক করো যাতে দ্রুত ক্লাসটা জয়েন করে। তাহলে না তা না হলে তুমি যদি মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা না করো তাহলে কিন্তু পরবর্তীতে অঙ্কগুলো বুঝতে তোমার সূত্র প্রয়োগের ক্ষেত্রে অসুবিধে হবে। শিক্ষার্থীরা দ্রুত জয়েন করো। আর এই যে সপ্তম অধ্যায়ে আমরা যে আজকের ক্লাসটা করছি এর আগে যে ক্লাসগুলো আমরা করেছি মানে সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্নমালা ওখানে আমরা ছটি ক্লাস করেছি। আর আজকে আমাদের সপ্তম ক্লাস দ্বিতীয় প্রশ্নমালা আমরা শুরু করেছি সপ্তম অধ্যায়ে। এই দুটো প্রশ্নমালা মিলে কিন্তু শিক্ষার্থীরা তোমাদের দশের প্রশ্ন হবে। তো সুতরাং দশ এখান থেকে পেতে গেলে দুটো প্রশ্নমালা পড়লেই তুমি দশ পাবে যদি তুমি প্রশ্নগুলো করতে পারো। আর এখানে মজার ব্যাপার হচ্ছে যে অঙ্কগুলো কিন্তু উদ্দীপকের আলোকে যেভাবেই থাকুক না কেন, বিশেষ করে এই বর্তমান যে প্রশ্নমালাটা আমরা পড়াচ্ছি এখানে কিন্তু বইয়ের অঙ্কগুলোই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। হয়তো এক্সের জায়গায় থিটা, থিটার জায়গায় এক্স, এই টাইপের কিন্তু অঙ্ক কিন্তু বইয়ে মানে চেঞ্জ খুব কম থাকে। তো সুতরাং খুব গুরুত্ব সহকারে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে তোমার কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই যারা এখনও জয়েন করনি তারা দ্রুত জয়েন করো। আশা করি এত সময় তোমাদের উঠানো হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের মূল হচ্ছে সাইন কস ট্যান, এই তিনটি ত্রিকোণমিতিক অনুপাত, কটটা এখানে একটু ব্যতিক্রম জিরোর জন্য। তো সেটা আমরা লিখেছি জিরোর জন্য, আমরা লিখেছি জিরোর জন্য কি সাইন কস ট্যান কট আমরা চারটে লিখলাম। মূলত বেশিরভাগে অঙ্কে ব্যবহৃত হবে সাইন কস ট্যান। এবার আসো আমি তোমাদেরকে সাইন থিটা কস থিটা এগুলোর জন্য আমরা ওয়ানের ক্ষেত্রে কী হবে সূত্র, তিন পর্যন্ত লেখা হয়েছে চার, সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হলে থিটা ইকুয়াল টু ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু যখন এন বিলংস টু জেড, যখন এন বিলংস টু জেড, পাঁচ নাম্বার। কস থিটা ইকুয়াল টু ওয়ান হলে থিটা ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু ওয়ান হলে থিটা ইকুয়াল টু টু এন পাই, থিটা ইকুয়াল টু কি টু এন পাই যখন এন বিলংস টু জেড। প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম যে তিনটি সূত্র করেছি সাইন থিটা ইকুয়াল টু জিরো, কস থিটা ইকুয়াল টু জিরো এবং ট্যান থিটা ইকুয়াল টু জিরো, কিন্তু ওয়ানের জন্য আমরা সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হলে কী হয়, থিটার মান কত হয়, কস থিটা ইকুয়াল টু ওয়ানের জন্য থিটার মান কত হয়, এখানে কিন্তু ট্যান থিটা ইকুয়াল টু ওয়ানের জন্য কোনো সূত্র বরাদ্দ হয়নি।
শিক্ষার্থীরা এর একটা বিশেষ কারণ আছে, কারণটি আমি একটু পরে বলছি। তাহলে ওয়ানের জন্য সাইন থিটা কস থিটা সূত্র আছে, জিরোর জন্য সাইন থিটা কস থিটা টেন থিটার সূত্র আছে, কট থিটারও সূত্র আছে। সাইনের ওয়ানের জন্য সাইন থিটা কস থিটা সূত্র আছে, যদিও টেনের থিটার মান ওয়ান হয় কিন্তু আমাদের সূত্র নেই, তার পিছনে বিশেষ একটি কারণ আছে। আচ্ছা, এখন দেখো ছয়ের জন্য আমরা লিখব, বিশেষ কারণটা আমি একটু পরে বলছি, বুঝার ব্যাপার আছে। সাইন থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে থিটা ইকুয়াল টু ফোর এন মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু যখন এন বিলংস টু জেড। এবার আমরা লিখব সাত নম্বর সূত্র, কস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে থিটা ইকুয়াল টু টু এন মাই প্লাস ওয়ান ইন্টু পাই যখন এন বিলংস টু জেড। টু এন প্লাস ওয়ান ইন্টু পাই যখন এন বিলংস টু জেড। টেনের জন্য আমাদের মাইনাস ওয়ানের কোনো সূত্র নেই, এই প্রশ্নমালার সূত্র হিসাবে কিন্তু টেন সাইন কস টেনই এগুলোরই এই তিনটিরই সূত্র অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এবার আসো আমি কারণটা উল্লেখ করব যে কি কারণে এই মানে জিরোর জন্য টেনের মান মানে টেনের সূত্র আছে এবং ওয়ান ও মাইনাস ওয়ানের জন্য কেন টেনের সূত্র মান মানে নেই, মানে টেনের মান কিন্তু ওয়ান হয় আবার মাইনাস ওয়ানও হয় কিন্তু সূত্র হিসাবে কেন এটা আসেনি, তার একটি বিশেষ ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি তোমাদের বুঝাবো। এখন আশা করছি সূত্র এই পর্যন্ত সূত্র উঠানো হয়েছে, আরও তিনটি সূত্র আছে, আমি আগে এই কারণটা উল্লেখ করে তারপরে আমি তোমাদের বাকি তিনটা সূত্র লিখে দিব। তোমাদের উঠানো হলে আমাকে একটু জানাও শিক্ষার্থীরা, আমি বোর্ডটা ক্লিন করব। তোমাদের যখন একটু উঠানো হলে এটি জানাও যে উঠানো হয়েছে কি না, একটু জানাও প্লিজ। যারা এখনও ক্লাসে সংযুক্ত হওনি তারা দ্রুত ক্লাসে এসো, আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি যেভাবে চারটে আজকে লিখে দিচ্ছি তোমরা সবাই সুন্দর করে তোমরা বিভিন্ন কালার পেন ব্যবহার করে তোমাদের মনের মতো করে লিখে গুছিয়ে এভাবে লিখে তোমাদের বইয়ের সাথে স্টাপলার করে রাখবে এবং তোমাদের নোট খাতার কভার পেজে যেন এই প্রশ্নমালা যে নোট খাতাটা থাকবে তার কভার পেজে যেন এই সূত্রগুলো থাকে আর বইয়ের সাথেও লাগিয়ে রাখবে। তো তাহলে তোমার এই প্রশ্নমালাটা যখন তুমি প্রিপারেশান নেবে তখন কিন্তু তোমরা কী করতে পারবে, আগে সূত্রগুলো দেখে নিতে পারবে, এক জায়গায় তোমার সূত্রগুলো গোছানো থাকবে। তাহলে তখন তুমি সূত্র যদি মনে, একটা ম্যাথমেটিক্সের মূল মন্ত্র হচ্ছে সূত্র, সূত্র যখন তোমার রপ্ত হবে তখন মনে করবে তোমার প্রিপারেশান ওই প্রশ্নমালার জন্য অর্ধেক শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমার যখন সূত্রগুলো রপ্ত থাকবে তখন একটি প্রশ্নমালার যতগুলো নমুনা প্রশ্ন আছে তোমার কিন্তু প্রিপারেশান অর্ধেক হয়ে যায়, তারপরে তুমি সূত্রগুলো কী করে প্রয়োগ করবে সেই বিষয়টা নিয়ে কী করতে হয় মানে নমুনা প্রশ্নগুলো চর্চা করতে হয়। তো আসো আমি এবার বোর্ড ক্লিন করে তোমাকে কারণ উল্লেখ করছি কী কারণে এই যে জিরোর জন্য মান আছে কিন্তু ওয়ান বা মাইনাস ওয়ানের জন্য টেনের মান থাকা সত্ত্বেও সূত্র কেন ব্যবহৃত হয়নি। শিক্ষার্থীরা লক্ষ্য করো,
আমরা একটি চতুর্ভাগ অঙ্ক আমি একটি চতুর্ভাগ অঙ্কন করলাম। চতুর্ভাগ এটা মূল বিন্দু, চতুর্ভাগের এই অংশটুকু কি কোনো একটা রশ্মি অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ সৃষ্টি করার জন্য আমাদের কি হয় একটি রশ্মির প্রয়োজন হয়। সেই রশ্মিটা যখন এই ও এক্স বরাবর সমপতিত হয় তখন কি হয় এই ও এক্স বরাবর ওপি রশ্মিটা যখন সমপতিত হবে, ধরলাম এখানে পি বিন্দু আছে, তাহলে তখন থিটার মান কি হয় শূন্য ডিগ্রি হয়। তাহলে আমাদের সাইন এই থিটার সাথে যখন আমরা সাইন বসাবো, সাইন শূন্য ডিগ্রির মান আছে, আমাদের কস শূন্য ডিগ্রির মান আছে এবং ট্যান শূন্য ডিগ্রির মান জানা আছে। তো এই শূন্য থিটা ইকুয়াল টু শূন্য ডিগ্রি এই কোণটি কোথায় অবস্থিত? অবস্থিত হচ্ছে অক্ষের উপরে। এখানে এই পুরোটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের শূন্য থেকে এক্স পর্যন্ত হচ্ছে ধনাত্মক সাইন, আর এ পাশে হচ্ছে শূন্য থেকে এক্স প্রাইম পর্যন্ত হচ্ছে ঋণাত্মক সাইন, আর এই যে উপরের দিকে ওয়াই হচ্ছে ও ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক সাইন, আর ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক সাইন। তোমরা এটি এই বিষয়টা সম্পর্কে যথেষ্ট অবগত। তাহলে অক্ষের ওপর অবস্থিত যে কোণগুলোর জন্য আমরা মান পাই সেগুলোর জন্য সূত্র আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের ও ওয়াই এর জন্য, ও ওয়াই এই অংশের জন্য আমাদের থিটার পরিমাণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির জন্য কি আছে? সূত্র আছে। সাইন 90 ডিগ্রির মান কত? 1। কস 90 ডিগ্রির মান 0, আর ট্যান 90 ডিগ্রির মান ইনফিনিটি। তাহলে 0, 1 সাইনের জন্য আছে, কজের জন্য আছে? আচ্ছা, এই যে 1 সাইন 90 ডিগ্রির মান 1, কজ 90 ডিগ্রির মান 0, আবার এদিকে কস 0 ডিগ্রির মান কিন্তু 1, সাইন 0 ডিগ্রির মান 0, ট্যান 0 ডিগ্রির মান 0। এই যে কোণগুলো অক্ষের ওপর অবস্থিত, তাহলে অক্ষের ওপর অবস্থিত কোণগুলোর জন্য সূত্র আছে। অক্ষের ওপর অবস্থিত ছাড়া অন্য যে কোনো কোণের জন্য সূত্র অন্য। তাহলে অন্য সূত্র প্রয়োগ করতে হবে, যেটা আমরা এখনও লিখিনি, তিনটি সূত্র আমাদের বাকি আছে শিক্ষার্থীরা। তো লক্ষ্য করো, ট্যান যে ট্যানের জন্য, ট্যান থিটার জন্য আমরা কিন্তু কি পাই? 1 বা -1 মান পাই। কেন, কোন মানের জন্য পাই সেটা লক্ষ্য করো। দেখো, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1, আর ট্যান 135 ডিগ্রি ইকুয়াল টু কিন্তু -1। আমি কিন্তু ট্যান থিটা ইকুয়াল টু 1-এর জন্য এবং ট্যান থিটা ইকুয়াল টু -1-এর জন্য কোনো সূত্র দেখাই নি। নিশ্চয়ই তোমরা বিষয়টি লক্ষ্য করেছো এবং আমি তোমাদেরকে অবগত করেছি কেন দেখার সূত্র আসেনি। কারণ 45 ডিগ্রি বা 135 ডিগ্রি এ দুটোর একটিও কোথায় অবস্থিত নয়, অক্ষের ওপর অবস্থিত নয়। এটা যে এখানে 45 ডিগ্রি কোনটা, এই যে এই পর্যন্ত, এটা এই জায়গায়, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা কখনোই অক্ষের ওপর অবস্থিত নয়। একইভাবে 135 ডিগ্রিও কি হচ্ছে, এটা 135 ডিগ্রি, এটা অক্ষের ওপর অবস্থিত নয়। তাই ট্যানের এই যে 1 মান, থিটার মান 1 থাকা বা -1 থাকা সত্ত্বেও এর জন্য কোনো সূত্র প্রয়োগ হয়নি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যে কী কারণে আমি তোমাদের সূত্র দেখানোর সময় বা বইতে যে সূত্রগুলো আছে, অবশ্যই আমরা তো বই থেকেই তোমাদের দেখাচ্ছি। তো আমরা সাইন 0 ডিগ্রির জন্য সূত্র পেয়েছি, কস 0 ডিগ্রির জন্য সূত্র পেয়েছি এবং ট্যান 0 ডিগ্রির জন্য সূত্র পেয়েছি, কিন্তু আমরা সাইন আমি সাইন থিটা ইকুয়াল টু 0 জন্য সূত্র পেয়েছি, কস থিটা ইকুয়াল টু 0 জন্য সূত্র পেয়েছি এবং ট্যান থিটা ইকুয়াল টু 0 জন্য সূত্র পেয়েছি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 0 জন্য সূত্র পাওয়া গিয়েছে, সাইন থিটা ইকুয়াল টু 1-এর জন্য সূত্র পেয়েছি, কস থিটা ইকুয়াল টু 1-এর জন্য আমরা সূত্র পেয়েছি, ট্যান থিটা ইকুয়াল টু 1-এর জন্য কিন্তু কোনো সূত্র আমরা পাইনি। তারপরে একইভাবে আমরা সাইন থিটা ইকুয়াল টু -1-এর জন্য সূত্র পেয়েছি, কস থিটা ইকুয়াল টু -1-এর জন্য সূত্র পেয়েছি, কিন্তু ট্যান থিটা ইকুয়াল টু -1-এর জন্য আমরা কোনো
सूत्र पाई तेल तुम्हार अंके जदि अंक तुम समाधान करारे तुम ए रकम एक बेपार आसबे जे टेन थीटा साइन थीटा इक्वल टू जिरो आसते परे तक तुम थीटा इक्वल टू मानटा बसावे एभावे करे टेन थीटा इक्वल टू तुम्हार जिरो आसले आमरा सूत्र प्रयोग करते पारबो जदि टेन थीटा इक्वल टू वन आसे बा माइनस वन आसे तो एटा सूत्र किन्तु अन्यभावे प्रयोग करते হবে সেটা আমরা দেখাবো যে এরকম যদি ওয়ান আসেও তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করব তো লক্ষ্য করো এবার আর সাইন থিটা কস থিটার জন্য জিরো ওয়ান মাইনাস ওয়ান এই তিনটি মান ছাড়া যদি অন্য যে কোনো মান আসে তাহলে আমরা সাইন আর কজের জন্য তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করব আর টেন থিটার জন্য জিরো ছাড়া অন্য যে কোনো মান যদি আসে তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করব তাহলে আমাদের পরবর্তী সূত্র হচ্ছে आठ नम्बर सूत्र लिखब आमरा एबार एबार आमरा आठ नम्बर प्रथम थेके तीन आमरा कटा एक दुई आमरा सूत्र लिखेछि साइन थीटा इक्वल टू साइन आलफा এটাকে আমি এ লিখছি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা যখন এন বিলংস টু জেড শিক্ষার্থীরা লক্ষ্য করো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা কখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব যখন আমাদের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদক অবশ্যই সমীকরণটা তোমার ত্রিকোণমিতি সমীকরণ থাকবে উৎপাদকে বিশ্লেষণ করার পরে বেশ কমপক্ষে দুটি বা তিনটি এরকম উৎপাদক আসবে তখন তোমাকে কি করতে হবে হয় এত ইকুয়াল টু যেভাবে করে আমরা সাইন থিটা ইকুয়াল টু যদি শূন্য ওয়ান এবং মাইনাস ওয়ান ছাড়া অন্য কোনো মান পাই তাহলে সেটা সাইন কত ডিগ্রির মান সেটা আমরা রেডিয়ানে প্রকাশ করব সাইন মানে রেডিয়ান এককে কত ডিগ্রি সাইন কত মান অর্থাৎ সিক্সটি ডিগ্রি মান রেডিয়ানে কীভাবে লেখে পাই বাই থ্রি আমরা থার্টি ডিগ্রি মান লিখি ফাইভ বাই সিক্স ফর্টি ফাইভ ডিগ্রি মান লিখি ফাইভ বাই ফোর এভাবে করে রেডিয়ান এককে আমরা প্রকাশ করব কারণ আমার সূত্রে কিন্তু রেডিয়ান একক আছে তো রেডিয়ান এককে প্রকাশ করব তারপরে আমরা সরাসরি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে আমরা থিটা ইকুয়াল টু এভাবে সূত্রটা প্রয়োগ করব কোন তিনটি মান বাদে জিরো ওয়ান মাইনাস ওয়ান ছাড়া অন্য যে মান আসবে তোমার কাছে যে অঙ্কগুলো আছে আমাদের বইতে নমুনা প্রশ্ন সেখানে অঙ্কে একটা মানে যে আলফা হিসাবে আমরা নির্দিষ্ট একটি কোণের পরিমাণ পেয়ে থাকি অঙ্ক করলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে বি লিখবো আমরা ঠিক সেম সূত্রটা আমাদের কসেকের জন্য কসেক থিটা ইকুয়াল টু কসেক আলফা হলে থিটা ইকুয়াল টু সেম সূত্র মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা যখন এন বিলংস টু জেড শিক্ষার্থীরা আশা করি উঠানো হয়েছে একটু দেখো তোমাদের উঠানো হয়েছে কি না আমাকে একটু জানাও উঠানো হয়েছে কি না আমাকে একটু জানাও এরপরে আমাদের নয় নম্বর সূত্র নয় নম্বর সূত্র এখানেও আমরা এ লিখব কস থিটা ইকুয়াল টু কস আলফা হলে থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা এখানে দুটো মান পাওয়া যাবে একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য যখন এন বিলংস টু
जेड एक ही भावे बी एर जोनो सेक थीटा इक्वल टू सेक अल्फा होले थीटा इक्वल टू टू एन पाई प्लस माइनस अल्फा जोखोन एन बिलोंग्स टू जेड कौन आम्रा ए ताले नौ नंबर सूत्र आम्रा कौन पूरे करबो जोखोन कॉस थीटा माल जीरो वन एवं माइनस वन छाड़ा अन्य कोनो मान थाकबे तखन आमरा ए सूत्रगुलो प्रयोग करब एखाने साइनेर विपरीत किन्तु कोसेक कोसेर विपरीत किन्तु सेक आर प्रिय शिक्षार्थीरा आमादेर जे अंक प्रश्नगुलो आछे सेई प्रश्ने आमरा बेशिरभाग क्षेत्रे चेष्टा करब अंकगुलो कि करब माने प्रयोजन अनुयायी সাইনের অঙ্কগুলো সাইনে কজের অঙ্ক কজে এবং ট্যানের অঙ্ক ট্যানে রাখার আমরা চেষ্টা করব এই এর বাইরে না যাওয়ারই চেষ্টা করব তাতে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে কিন্তু শিক্ষার্থীরা এবার আমাদের আরেকটি সূত্র বাকি আছে টেন আমি তাহলে উপরে এই দুটো লাইন মুছে দিচ্ছি दस नम्बर सूत्र दस ए टेन थीटा इक्वल टू टेन अल्फा होले थीटा इक्वल टू एन पाई प्लस अल्फा सूत्रटा कि एन पाई प्लस अल्फा ठीक एक ही भावे जखन एन बिलंगस टू जेड বি এর জন্য কট থিটা ইকুয়াল টু কট আলফা হলে থিটা ইকুয়াল টু সেম সূত্র প্লাস আলফা যখন এন বিলংস টু জেড তো শিক্ষার্থীরা এই যে সূত্রগুলো লিখলাম তাহলে ট্যান এর থিটা ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা তুমি কখন প্রয়োগ করবে শুধুমাত্র যদি ট্যান থিটা ইকুয়াল টু জিরো এই মানটা ব্যতীত टैन थीटा इक्वल टू जिरो मान आसले ओई टैन थीटा इक्वल टू जिरो सूत्र प्रयोग करते हबे एछाड़ा टैन जेको मान वन बोलो माइनस वन बोलो एछाड़ा अन्य रूट थ्री आमादेर वन बाय रूट थ्री मान आछे रूट थ्री बाय टू मान आछे जे मान ही आसुक ना केन कि मान तुम्हार जिरो छाड़ा अन्य जेको मान टैन एई सूत्रटा प्रयोग करते हबे तो शिक्षार्थीरा सूत्रगुलो आशा करी तुम्हारा बुझते पेरेछो আমাদের ক্লাস টাইমও প্রায় শেষ পর্যায়ে তো এই সূত্রগুলো তোমরা খুব ভালো করে রপ্ত করবে প্রথমত রপ্ত করবে দ্বিতীয়ত সুন্দর করে একটি পেজে আকর্ষণীয় করে লিখে তোমরা তোমাদের বইয়ের সাথে সংযুক্ত করবে প্রথমে অবশ্যই বইয়ের সাথে সংযুক্ত করবে বইতে এই সূত্রগুলো খুবই এলোমেলোভাবে আছে তাই তুমি বইয়ে সুন্দর করে সূত্রগুলো সংযুক্ত করবে দ্বিতীয়ত যখন তুমি এই প্রশ্নমালা রপ্ত হওয়ার পরে তুমি এটি নোট আকারে অর্থাৎ তোমার পরবর্তীতে প্রিপারেশনে যখন তুমি এটা পরীক্ষার সময় তুমি যখন প্রিপারেশন নেবে যাতে অঙ্কগুলো এক জায়গায় থাকলে তোমার একটু চোখ বুলাতে সুবিধা হয় তাহলে তখন তুমি তোমার যে নোট খাতার উপরে এটি আবার সুন্দর করে লিখে রাখবে তাহলে তোমার এই প্রশ্নমালা প্রস্তুত হতে সুবিধা হবে শিক্ষার্থীরা এই অধ্যায়টা সপ্তম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ মাত্র দুটো প্রশ্নমালা দশ কনফার্ম আর এই টু প্রশ্নমালা থেকে অঙ্ক কিন্তু সরাসরি কমন আসে শুধু দেখা যায় এই যে আমাদের থিটার জায়গায় এক্স থাকে বা অন্য কোনো পিটি এই টাইপের কিছু একটা থাকতে পারে বইয়ে যে অঙ্কগুলো নমুনা প্রশ্ন দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে এ পর্যন্ত সেই প্রশ্নগুলোই ঘুরে ফিরে এসেছে প্রচুর নমুনা প্রশ্ন আছে এগুলো প্র্যাকটিস করতে হবে তো আজকে আমাদের সময় প্রায় শেষ আমাদের অঙ্ক করে দেওয়ার মতো সময় হাতে নেই আগামী ক্লাসে আমি তোমাদের এখান থেকে অঙ্ক শুরু করব তো আমাদের আবার তোমাদের সাথে ক্লাস আছে আগামী রবিবারে আশা করি ততক্ষণে তোমরা সুস্থ থাকো সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো
হ্যাঁ ঠিক আছে, তোমার 3:30, তোমার 3:30, আমার 20 মিনিট হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, তোমরা পরবর্তী ক্লাস আমাদের রবিবারে, আমাদের রুটিনে পরিবর্তন এসেছে, আমাদের তোমাদের ছোট ভাই বোনরা তোমাদের সাথে নতুন করে সংযুক্ত হয়েছে ফার্স্ট ইয়ার, তাদের জন্য আমাদের আলাদা করে ক্লাস দিতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি অনলাইন সিস্টেমে ক্লাস করা। সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা না দিচ্ছেন আমরা তোমাদেরকে সামনে আনতে পাচ্ছি না, আর নেটের বিভিন্ন সমস্যার কারণে আপাতত আমাদের ক্লাস সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না। তো আমরা পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখছি কীভাবে আরও ক্লাস বাড়ানো যায়। তোমরা আমাদের সাথে থাকো এবং সবাই নিজেকে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, কীভাবে নিজে সুস্থ থাকা যায় এই করোনাকালীন সময়ে বা অন্য যে কোনো সময়ে। স্বাস্থ্যই সকল সুখের মূল, আশা করি তোমরা বিষয়টি জানো। তো তোমাদের সকলকে আবারও পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। সকলে ধন্যবাদ।